বার্সেলোনা রিয়েল মাদ্রিদের লড়াই মানে ফুটবলের সবচেয়ে বড় কঠিন লড়াই। এবার সেই দৌরত্ব দেখা যেতে পারে ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে। পিএসজিকে হারিয়ে আগেই চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়েল মাদ্রিদ। অন্যদিকে চেলসিকে হারিয়ে গতরাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে দেখা হবে এই দুই দলের। চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলো লড়াইয়ে একটা নিয়ম ছিল, দুই গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে না, এবং একই লীগের দুই দল শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেই হিসাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হয়নি শেষ ষোলোতে, কিন্তু কোয়ার্টার ফাইনালে লড়াই উন্মুক্ত, এখানে যে কোনো দল যে কারো মুখোমুখি হতে পারে। তাই আরো একবার সম্ভাবনা দেখা দিয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দৌরত্বের। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আগামী শুক্রবার। নিয়নে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে কোয়ার্টার ফাইনালের ড্র। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী 3 ও 4 এপ্রিল, এরপর ফিরতি লেগ হবে 10-11 তারিখে। তাই চ্যাম্পিয়ন্স লীগে এর ক্লাসিকো দেখতে এখন কোয়ার্টার ফাইনালের ড্র এর দিকে চোখ রাখতে হবে।